সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছে ডিবি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চব্বিশ মার্চ যমুনা টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে দেখানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে পেজ খুলে কারিগরি শিক্ষা বোর্ডের ভুয়া সনদ আর মার্কশিট তৈরি করা হচ্ছে। এরপরেই চক্রটির সন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। আটক করা হয় প্রকৌশলী শামসুজ্জামানকে, জব্দ করা হয় বিপুল পরিমাণ সনদ, নানান সরঞ্জাম আর কারিগরি বোর্ডের সার্ভার সম্বলিত কম্পিউটার। পরে গ্রেপ্তার করা হয় কুষ্টিয়ার গড়াই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক সানজিদ আক্তারকে। তাদের জবানবন্দিতে উঠে আসে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর নাম। শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার এক ব্রিফিংয়ে ডিবি জানায় চেয়ারম্যানের স্ত্রী সব স্বীকার করেছেন। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল। যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এটা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইপ পড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। ডিবি জানায় দুদক তদন্ত শুরু করেছিল, কিন্তু অভিযুক্তরা টাকা পয়সা দিয়ে যায় মীমাংসায়। শিক্ষা মন্ত্রণালয় আর কম্পিউটার কাউন্সিলের তদন্ত কমিটিও করেছে একই কাজ। দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলেন, ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করেন, তদন্ত শুরু করার পরে এক পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল, এটা ভালো তদন্ত করতে হবে। তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। স্ত্রী জড়িত থাকায় স্বামী বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। ডিবি জানায় কারিগরি শিক্ষা বোর্ডের আরও ২৫ থেকে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে। ছাত্রপ্রতি ৩০,০০০ ৩৫,০০০ এবং কোনো ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হতো। এটা বিভিন্ন দালালদের কাছ থেকে নেওয়া হতো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যারা আছে তারাও তারা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে তারা আমাদের কাছে দিয়ে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।